পাখা পাখি এক ঘন্টার অনুধান করলে এস আই রয়ে রয়েছেন ওড়শা মুখ্য অনুণ মলিক এবং তা সহ টিম পাখা এক ঘণ্টার অনুধান করলে এবং যে দুইটি সিংহমূর্তি গতকাল লোকলোচন চিহ্নই আসছিল সেই দুইটি সিংহমূর্তি আপনার মে সাত হাইকোর্টে যে সত্যপাঠ এএসআই দাখল সেই দুইটি সিংহমূর্তি মূর্তি ফটো সংলগ্ন করে সত্যপাঠ দাখল করছে অরুণ মল্লিক এএসআই যে দুইটি মূর্তি বর্তমান গতকাল এবং যে দুইটি মূর্তি আজ এএসআই দ্বারা পুরোপুরি পরিষ্কার করা সেই দুইটি মূর্তি এবং যেহেতু সে এই এমআর মঠর কিছু অংশবিশেষ নেই তাকে প্রিজর্ভেসন বা সংরক্ষণ করে রক্ষা দায়িত্ব বলছেন এবং বড় কথা হাইকোর্টের যেহেতু মামলা বিচারাধীন অুন্ম বাইশ তারিখের পরবর্তী শুধানি অতিপি এএসআইর সুপরটেডে অরুণ মলিক অধিক কিছু কী না কবল কিন্তু যে দুইটি মূর্তি গতকালি লোকলোচনক আসলে সেই দুইটি মূর্তির ফটো কেমন এএসআই কু সরিপার সত্যপাঠ দাখল করছেন হাইকোর্টের এবং অংশবিশেষ কিছু এমআরএমঠর পরিষরি আমি দৃশ্য দেখ এই দুইটি মূর্তি চিহ্নী যে দুইটি মূর্তি আমি কোপার এএসআই রিয়ে রয়েছেন অরুণ মল্লিক নিজে তনতনকি অনুধান করেছিল এবং এই দুইটি মূর্তি গতকাল ঠিক লোকলোচন আসি বড় কথা হচ্ছে জিপিএস বা গ্রাউন্ড প্যানিটেসন রাডার সর্ভে করা যাই নথিলা যা ফলে কি ঐতিহ্য কীর্তি আজ সব। মাটি তলে পোতি হয়ে নষ্ট নষ্ট হয়ে যাই ইয়ে হচ্ছে সেই মূর্তি আপনার দেখুম কিভাবে ভাবে গোটে ঐতিহ্য জরাজীর্ণ অবস্থায় এমআর মঠ মাটিরে গড়ুছে যেভাবে ভাবে টাটা এবং ও বিসি এসআই অনুমতিৰে ক'ভালে কোডি তিৰিছ ফুট গাত খোলিলে এই হ'ব ঐতিহ্য সিংহ ই হ'ব সিংহৰ মূৰ্তি আপোনাৰ দেখুচি অংশবিশেষ সব জৰাজীৰ্ণ অৱস্থাৰে পিছি এই যি মাটি লাগিছিল এইটো অনুমান কৰা এছ আই ৰ টিম পাখি কোডি পঁচিছ মিনিট এই মূৰ্তি সৈতে মূৰ্তিটো অনুধান কৰিলে এই মূৰ্তি পতিয়া এই মূৰ্তিটো পূৰাপুৰি পৰিষ্কাৰ কৰিছিল আপুনি অলপ কমকুট কৰা চিন্ময় কুশলী কাৰিগৰ দ্বাৰা এই কমকুটু কৰিলে যি যন্ত্ৰপাতি আনিছিলে যন্ত্ৰপাতি দ্বাৰা পূৰাপুৰি এই মূৰ্তি কু দেখিছিল ইয়াৰ ঠাই বৰ কথা হ'ল গোটেই এমাৰ মঠ গোটি গাত খোলি এবং এমআর মঠু কিছু অংশবিশেষ মধ্য সেই যাই সবুঠ বড় প্রশ্ন হচ্ছে বিনা বিনা জিপিআরএস বা গ্রাউন্ড প্যানিট্রেসন রাডার সর্ভে কিভাবে ভাবে সব খোলাগাল এ কবল এমআর মঠ পরিসর বাহারি বলেপারি মন্দির চতুর্শপার্শ্ব যে গাত খোলা যাই অনেক কিছু বাহারি থাইপরে কিন্তু বর্তমান সুদ্ধা তা লোকলোচন আসি যেহেতু এমার মঠর দুইটি মূর্তি লোকলোচন আসিছে সেইপা কুয়া যাচ্ছে বিপিআরএসবুব খারাপ ইয়ে হোক এএসআই টিম দ্বারা এই যে গোটে গাত খোলা যাই কোণ এঁঠু সে অনুধান করলে তা তো পরবর্তী পর্যায়ে স্পষ্ট হব কিন্তু গোটে শোনা যাচ্ছে কিছু বৌদ্ধ সামগ্রী এটা সেই যে ইটা অংশবিশ্বাস এইটুকু হি নিয়েছেন গোটে গাত খোলি এএসআই আপনার সিধাস দৃশ্য দেখুম এবং গোটে দৃশ্য ফুট গাত খোলা যাই ফাউডার সাইড করছেন যে মাটি আপনি দেখুমি যে মাটি সে ক্যামেরা পর্সন দেখছেন যে জায়গায় খোলা যাই যে তিরিশ ফুট তাকে কোদা খোলিছিলে পূৰাপুৰি চৰজমিন তদন্ত কৰিলে বা যিহেতু বিনা জি পি আৰ খনন প্ৰক্ৰিয়া জাৰি ৰৈছিল ব'ধহে ঐতিহ্য কীৰ্তিৰাজি কিছু নষ্ট হৈ থাকে কিন্তু মোটামোটি ভাৱে যিহেতু পূৰাপুৰি এক ঘণ্টা টিম অনুধান কৰিলে বেয়া মাত্ৰ খনন কৰি দেখাব চাই এম আৰ মঠৰ যি পিছৰ ৰ এই জায়গাটিকে এসআই দ্বারা পুরা পুরি বিস্তৃত ছানবিনা যাই পরিষ্কার করা যে যন্ত্রপাতি আনি যন্ত্রপাতি দ্বারা এখন পুরাপুরি সরজমিন তদন্ত করা এবং মোটামোটি ভাবে কোবা এএসআই গোটে কিছু অংশবিশেষ মধ্যে এঠুনেকি যাই কোণ নিয়েছি ভাবে গোটে ইটা দুইটি ইটা ভালো দেখা জিনিস হি নিয়ে কি যাইবনে তাকে কোটি রাখব তাহলে পরবর্তী পর্যায়ে স্পষ্ট হব কিন্তু যে দুইটি সিংহমূর্তি বর্তমানে সেরা লোকলোচন আসা যে দুইটি সিংহমূর্তি এএসআই কোড়ি পঁচিশ মিনিট বা অধ ঘন্টে কাল তর্জমা কাল অনুধান কলা পর नहीं नहीं। नहीं नहीं। से दुटी সিংহমূর্তি বর্তমান স্থিতি তার সংরক্ষণ করা দায়িত্ব হোচ্ছে সিধা এবং অন্যপটে যেহেতু মামলা হাইকোর্টের বিচারধীন অ বাস্তবের হাইকোর্ট পরবর্তী করবে কিন্তু বড় কথা হচ্ছে টাটা এবং হচ্ছেন অনবিজ্ঞ সংস্থা সেতু এবং নদী বন্ধ বা ব্রিজ নির্মাণ হাতে যদি পরিক্রমা মার্গ প্রকল্প খনন কলে জিপিআরএস খনন করা নিয়ম রয়েছে যেহেতু অনেক কীর্তি যার জ্বলন্ত উদাহরণ আপনার দেখলে দুই গোটি জরাজীর্ণ অবস্থায় এমন মাঠ মাটিরে গড়ুছন্তি তো নিশ্চিতভাবে মন্দির যে চারিপট অনেকগুড়ি খোলা হলা অনেক মূর্তি নষ্ট হয়ে যাই বলে আমি আশঙ্কা করছু ওড়িশা বাসী ওড়শাবাসী আশঙ্কা করছতি কিন্তু বড় কথা হচ্ছে যেহেতু হাইকোর্টের বিচারাধীন মামলা আছে অুন্ বাইশ তারিখে জানা পড়ি হাইকোর্ট কখন নিষ্পতি নেবে মোটা ভাবে এ সেই তরফ তৎপরতা দেখা যাইছি যাই পাখাপাখি এক ঘণ্টার সরজমিন তদন্ত করছতি বিভিন্ন দিগুক নিয়ে তর্জমা করছতি এবং নিশ্চিত ভাবে আমি কোপার এ সেই সুপরটেডেট অরুণ বলিক যা প্রতিক্রিয়া রাখছতি যেহেতু হাইকোর্টের মামলা বিচারধীন রয়েছে সে অধিক কিছু কিন্তু

ଖୋଳା ସ୍ଥାନରୁ ଯେଉଁ ସିଂହ ମୂର୍ତ୍ତି ମିଳିଥିଲା ସେ ବାବଦରେ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଏସ୍ଆଇ ଟିମ୍ ପହଞ୍ଚିଥିଲା ଉପଜିଲ୍ଲାପାଳ ପହଞ୍ଚିଥିଲେ ଏବଂ ପୁରା ଘଟଣା ଉପରେ ସରଜମିନ ତଦନ୍ତ କରିଥିଲେ